হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা 200 দিনের একটা স্টাডি প্ল্যান 2023 WBCS পরীক্ষার জন্য শুরু করবো বলেছিলাম এবং সেটা শুরু হচ্ছে আগামীকাল, অর্থাৎ 1 জুলাই থেকে। যারা সেই ভিডিওটা দেখনি তারা, তাদের জন্য আমি ছোটো করে বলে দিই যে 2023-এর পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হচ্ছে এরকম আমরা ধরে নিয়ে 200 দিনের একটা স্টাডি প্ল্যান কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম সেখানে আমরা ইউনিট ওয়াইজ কিন্তু সমস্ত সিলেবাস কভার করাবো। সেইভাবে যারা আমাদের পেড কোর্সে আছো তারা তো ফলো করবেই, যারা ইউটিউব ফলো করো তারাও কিন্তু এই ভিডিওটি দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু ছোটো ছোটো টার্গেট করে তারা কিন্তু টোটাল সিলেবাসটা কভার করতে পারবে। ওকে, তো 200 দিনের স্টাডি প্ল্যানের মধ্যে যে 10টা ইউনিট ছিল, আগামীকাল 1 জুলাই থেকে আমাদের 1st ইউনিট শুরু হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো ইউনিট ওয়ানের মধ্যে আমরা কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার কভার করাবো এবং কী প্রসেসে এগোবে বিষয়টা, এবং যারা আমাদের পেড ভার্সন কোর্সের স্টুডেন্ট নও তারা কীভাবে এই ইউনিটগুলো ডাউনলোড করতে পারবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ WBCS এর সিরিয়াস অ্যাসপিরেন্ট হলে তোমাদের কিন্তু সিলেবাস শেষ করার জন্য এই প্ল্যানগুলো যথেষ্টই হেল্প করবে। আমরা WBCS ফুল প্যাকেজ কোর্স, যেখানে 4 ধরনের সাবস্ক্রিপশন অ্যাডমিশন হয়, সেই কোর্স যখন ওপেন করে কন্টেন্ট সেকশনে যাব, এখানে দেখবো যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা করে ফোল্ডার করা আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজও কিন্তু ফোল্ডার করা আছে। একটা হিউজ কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া আছে, WBCS পরীক্ষার 100% কন্টেন্ট এখানে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কভার করা আছে, এবং তার সাথে সাথে এখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে সেগুলো হলো মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং WBCS পরীক্ষার যা যা বিষয়ের প্রয়োজন হয় সমস্তটাই কিন্তু এখানে আছে। এই সিলেবাসের যখন আমরা 26 নম্বর ফোল্ডারে যাব, এই স্ট্র্যাটেজি অ্যান্ড স্টাডি প্ল্যান, তার মধ্যেই তোমরা কিন্তু পাবে আমাদের যে 200 ডেজ স্টাডি প্ল্যান সেই বিষয়টি। অর্থাৎ দেখো, এখানে প্রথম ফোল্ডার ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান, সেটা যখন আমরা ক্লিক করব এখানে ইউনিট ওয়াইজ কিন্তু সিলেবাসটা ডিভাইড করা আছে এবং আমরা ছোটো ছোটো টার্গেট করে যে সিলেবাসটা শেষ করার প্রতিজ্ঞা নিয়েছি সেটি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ইউনিট ওয়ানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান স্টাডি প্ল্যান, যেটা আমি এই সাইটে ওপেন করে রেখেছি। এখানে আমরা 1 জুলাই থেকে 20 জুলাই, অর্থাৎ 20 জুলাই পর্যন্ত এক একটা 1st ইউনিটটা কভার করব। প্রথম 19 দিন তোমাদেরকে এই টাস্ক দিয়েছি, এই টাস্ক অর্থাৎ যে পড়াশুনো আমরা দিয়েছি সিলেবাস সেটা তোমরা বাড়িতে বসে কভার করবে, কীভাবে কোথা থেকে কভার করবে সেটাও বলবো। এবং শেষ দিনে অর্থাৎ 20 জুলাই কিন্তু আমরা এই ইউনিট ওয়ানের উপরে একটা ফুল লেন্থ ইউনিট ওয়ান মক টেস্ট নেবো, বা ইউনিট ওয়ান ইউনিট টেস্ট নেবো, যেটা 200 মার্কসের হবে। ওকে, তো সেটি তোমাদেরকে কিন্তু, তারপরে কিন্তু আমাদের ইউনিট 2 শুরু হয়ে যাবে। দেখো, প্রথম আমরা যেটা রেখেছি অবজেক্টিভ ইংলিশ, এই ফোল্ডার থেকে তোমরা পড়বে, বা যারা বাড়িতে পড়ছো নিজেদের বই ফলো করবে। অবজেক্টিভ ইংলিশের 3টে চ্যাপ্টার আমরা রেখেছি, নাউন, প্রোনাউন এবং ফর্মস অফ ভার্ব। যারা আমাদের পেড ভার্সনের কোর্সের স্টুডেন্ট তারা কীভাবে পড়বে সেটা দেখে নাও, যারা ইউটিউব ফলো করছো তারাও কিন্তু সেই একই প্রসেসে বাড়িতে পড়তে পারো। অর্থাৎ অবজেক্টিভ ইংলিশের আমি ফোল্ডার এখানে ওপেন করলাম, এখানে দেখো নাউন, প্রোনাউন এবং ফর্মস অফ ভার্ব এই 3টে চ্যাপ্টার প্রথমেই দেওয়া আছে। তোমরা কী করবে, প্রথম চ্যাপ্টার 1 অর্থাৎ নাউনের ফোল্ডারটি ওপেন করবে, এর ভিতরে যে 4টি ভিডিও আছে প্রথমে সেই 4টি ভিডিও তোমরা দেখে নেবে। 4টি ভিডিও দেখার পরে সেই ভিডিওটি যে ইবুকস দেখিয়ে করা হয়েছে সেই 3টে ইবুকস তোমরা একবার করে পড়ে রিভিশন দিয়ে নেবে, এবং এখানে একটা মক টেস্ট দেওয়া আছে পার্টিকুলার ওই নাউন চ্যাপ্টারের উপরে, সেই নাউন চ্যাপ্টারটিও কিন্তু তোমরা দেখে নেবে, তাহলে তোমার নাউন চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইভাবে প্রোনাউন এবং ফর্মস অফ ভার্ব এই 2টো চ্যাপ্টার কিন্তু তোমরা বাড়িতে পড়বে। অর্থাৎ ইংলিশের মোট 3টে চ্যাপ্টার কিন্তু ঠিক একই প্রসেসে তোমরা পড়বে। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা 2টো চ্যাপ্টার রেখেছি, এখানে দেখতে পাচ্ছ জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশান এবং জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া। তার জন্য তোমরা বাড়িতে যারা পড়ছো তারা মাজিদ হোসেন বা অন্যান্য যে কোনো বই স্ট্যান্ডার্ড বই ফলো করতে পারো, অথবা আমরা যাদের পেড ভার্সনের কোর্সের স্টুডেন্ট আছো তারা ফোল্ডার নম্বর 2 ওপেন করে প্রথম 2টো চ্যাপ্টার তোমরা কিন্তু পড়বে, যেটা দেখতে পাচ্ছ জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশান। এর ভিতরে 4টে ফোল্ডার করা আছে, দেখতে পাচ্ছ ভিডিও ক্লাস, 3টে ভিডিও আছে সেটা দেখবে, এক্সট্রা ক্লাস অর্থাৎ এর রেফারেন্স হিসেবে আরও কিন্তু আমরা এক্সট্রা ক্লাস অ্যাড করেছি, তো 2টো ভিডিও দেখবে। এখানে যে ইবুকস আছে একটা সেটা ফুল পড়বে এবং মক টেস্টটি প্র্যাকটিস করবে, কারণ এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই মক টেস্টের ভিতরে কিন্তু অনলি কোশ্চেন আনসার করা নেই, তার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ডিটেলস অ্যানালাইসিস এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেগুলো তোমাদের ইউনিট টেস্ট যখন তোমরা আমরা 200টা প্রশ্ন দেবো সেটা করতে তো হেল্প করবে, পরবর্তীকালে তোমরা WBCS প্রিলিমস বা মেন পরীক্ষা যাই দাও না কেন সেটাকে কিন্তু হেল্প করবে। ওকে, তো আমরা এখন চলে আসবো, দেখতে পাচ্ছ জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছ পলিটিক্যাল জিওগ্রাফি একটা চ্যাপ্টার আছে সেটা পড়বে, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে ইউনিভার্স আমরা রেখেছি, অ্যান্সিয়েন্ট হিস্ট্রির মধ্যে রেখেছি সোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি প্রি হিস্ট্রিক পিরিয়ড, মেডিভ্যাল হিস্ট্রির মধ্যে রেখেছি আর্লি মেডিভ্যাল আরব কনকোয়েস্ট অফ সিন্ধ এবং দ্য দিল্লি সুলতানেত। মানে বুঝতে পারছো, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আমরা ইউনিভার্স রেখেছি, তোমরা এখান থেকে আমি আর ফোল্ডার ভাগ করে মানে দেখাচ্ছি না, তোমরা এই কোর্সের মধ্যে যারা আছো তারা তো জানো কোন ফোল্ডার থেকে কী পড়তে হবে সেটা দেখে নিও, আমি সিলেবাসটা কিন্তু এখানে একটু বর্ণনা করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ মেডিভ্যাল হিস্ট্রির মধ্যে যেটা আছে আর্লি মেডিভ্যাল অ্যান্ড আরব কনকোয়েস্ট অফ সিন্ধ, অর্থাৎ আরবরা যে ভারতবর্ষে এসেছিলো, যে সিন্ধু বিজয় করেছিল, সেই সম্পর্কে একটা ইতিহাস তোমাকে পড়তে হবে, এবং
দিল্লি সুলতানের যে চ্যাপ্টারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখান থেকে কিন্তু প্রিলিমস এবং মেনের জন্য যথেষ্টই প্রশ্ন এসে থাকে। তো এই দিল্লি সুলতানের যে চ্যাপ্টারটি আছে সেটা কিন্তু তোমরা বিভিন্ন ডাইনাস্টি ওয়াইজ কিন্তু পড়বে, ঠিক আছে, স্লেভ ডাইনাস্টি বা তুগলক ডাইনাস্টি বা এই ধরনের যে সম্রাটগুলো এসেছিল তাদের কার্যকলাপ সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে WBCS প্রিলিমস এবং মেনে কিন্তু কিছু প্রশ্ন আসে। 7 নম্বর সাবজেক্ট আমি যদি বলি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেখানে তোমরা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান কোম্পানিটা পড়বে, অর্থাৎ বিভিন্ন সময়ে যে কোম্পানিগুলো ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল সেই কোম্পানিগুলো কিন্তু তোমরা এই ন্যাশনাল মুভমেন্টের মধ্যে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এবং যেমন ডাচ এসেছিলো, পর্তুগিজ এসেছিলো, ইংরেজরা এসেছিলো, তারা এখানে এসে কী কার্যকলাপ করেছে সেটা তোমাকে পড়তে হবে। আর রেজিস্টেন্স অ্যান্ড রেবিলিয়ন এগেনস্ট কলোনিয়াল, তারপরে যে একটা বিভিন্ন বিদ্রোহ গড়ে উঠেছিল, ঠিক আছে, সিপাহী বিদ্রোহের আগের যে হিস্ট্রিটা সেটা তোমাদেরকে টোটালটাই এখানে পড়তে হবে, রেজিস্টেন্স অ্যান্ড রেবিলিয়ন এগেনস্ট কলোনিয়াল এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে এই দুটো চ্যাপ্টার আমরা কিন্তু এখানে কভার করলাম, ওকে। এবং পলিটি অফ ইন্ডিয়া এই সাবজেক্টের মধ্যে যখন আমরা 3টে চ্যাপ্টার রেখেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন এবং স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, যার মধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে একটা যে ভারতবর্ষের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান সেটি কীভাবে গড়ে উঠেছিল তার যে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। যে বিভিন্ন পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা বিভিন্ন চার্টার্স অ্যাক্টের মাধ্যমে বা যে আস্তে আস্তে সংবিধানের রূপরেখা তৈরি হয়েছিল সেটা কিন্তু তোমাকে পড়তে হবে, ওকে। এবং মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যেও কিন্তু কীভাবে কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা অন্যান্য যে বিভিন্ন কমিটিগুলো ছিল তার চেয়ারম্যান কে ছিল, কার কী ফিচার ছিল সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে কিন্তু তোমাকে অনেক কিছু ইনফরমেশন জানতে হবে যে সংবিধানের বিভিন্ন ধারা বা বিভিন্ন দিকগুলো কোন আদার্স কান্ট্রি থেকে নেওয়া হয়েছে সেটি যেমন পড়তে হবে, তার কোন পার্টে কী আছে, কোন আর্টিকেলে কী আছে, একটা সংক্ষিপ্ত আকারে কিন্তু টোটাল ফিচার্সটা তোমাদেরকে এখানে পড়তে হবে, ওকে। ইন্ডিয়ান ইকোনমি ডেটা, তার ইন্ট্রোডাকশন পার্টটা তোমরা পড়বে। এবার দেখো, যারা আমাদের পেড ভার্সন স্টুডেন্ট আছো তারা কিন্তু, আমি এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্টের নাম আমি এখানে বলছি, সেই সাবজেক্টের ফোল্ডার খুলবে এবং এই যে চ্যাপ্টারের নাম আছে সেই চ্যাপ্টারের ফোল্ডার কিন্তু সেই পার্টিকুলার সাবজেক্টের মধ্যে দেওয়া আছে সেটি দেখবে। এবং প্রথমে আমি ইংলিশের ক্ষেত্রে যেভাবে দেখালাম যে একটা সাবজেক্টের ভিডিও, তার নোটস, তারপরে তুমি মক টেস্ট দিচ্ছ, সেটা কিন্তু সেই একইভাবে কিন্তু তুমি সেখান থেকে পড়বে। আর যারা ইউটিউব দেখে পড়াশোনা করছো তাদেরকে বলবো, তোমার কাছে যা বই আছে প্রত্যেক বইয়ে এই চ্যাপ্টারসগুলো পেয়ে যাবে, তুমি সেই চ্যাপ্টার্স দেখে পড়ে নেবে, ঠিক আছে। ভিডিও যদি কোথাও ফ্রিতে পাও সেটা দেখে নেবে, এবং মক টেস্ট, তুমি যদি তোমার কাছে কোনো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের বই থাকে সেটাও কিন্তু দেখে নেবে। বাট এই যে তোমাকে দেখালাম এই যে ইউনিট টেস্টের মধ্যে কী কী আছে বা ইউনিট ওয়ানের মধ্যে কী কী আছে, সেই পিডিএফটা আমাদের অ্যাপসের 26 নম্বর ফোল্ডার থেকে তো ডাউনলোড করতে পারবে, অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও, ওকে। তো ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি সেটাও আমরা কিন্তু দেখে যাবো, কীভাবে ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে ডেভেলপ হয়েছে স্বাধীনতার পর থেকে সেটা কিন্তু আমরা এখানে দেখবো। ফিজিক্সের মধ্যে দেখবো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ যেটা আমরা বিভিন্ন রাশি তার পরিমাপের একক কীভাবে মেজারমেন্ট করা হয় সেই বিষয়গুলো, ওকে। কেমিস্ট্রির স্টেটস অফ ম্যাটার্স, ম্যাটার এবং সলিউশন অ্যান্ড কলয়েড, এই দুটো বিষয় কিন্তু পড়ে যাবো। এগুলো একবার করে যদি তুমি এখানে দেখে যাও, এই যে পার্টিকুলার আমি ডে বললাম যে 1st July to 20th July, এর মধ্যে তুমি যদি এগুলো একবার করে ওয়ান টাইম রিডও করে যাও তাহলে কিন্তু তুমি যখন প্রিলিমস পরীক্ষা দেবে বা পরবর্তীকালে WBCS এর প্রিলিমস বা মেইন চাই দাও না কেন, তোমার একটা কিন্তু কভার, মানে একটা টোটাল সিলেবাস কভার হয়ে যাবে। এবং তুমি তখন যখন ফার্স্ট টাইমে পড়তে যাবে পরবর্তীকালে তখন কিন্তু তুমি প্রবলেম ফেস করবে, বাট এখন থেকে যদি অল্প অল্প করে পড়ে যাও তোমার কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে যথেষ্ট সাহায্য করবে, ঠিক আছে। বায়োলজি, স্ট্রাকচার অফ সেল, ওকে, সেল ডিভিশন এবং ক্রোমোজোম এবং জেনেটিক্স, এই 3টে চ্যাপ্টার কিন্তু বায়োলজি থেকে আমাদেরকে পড়তে হবে প্রথম ইউনিটের মধ্যে। স্ট্রাকচার অফ সেল, এ তো সবাই জানো যে একটা সেল, সেল কাকে বলে বা সেলের যে থিওরি, ওকে, সেই সেল থিওরি বা তার মধ্যে যে যে বিভিন্ন যে সেল ওয়াল আছে, সেল, তারপরে যে কোষ প্রাচীর, ঠিক আছে, যেটা বললাম, বা তার মধ্যে যে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং কোশ্চেন সলভ করতে হবে। সেল ডিভিশন কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে এবং ক্রোমোজোম এবং জেনেটিক্সটাও কিন্তু এখন প্রশ্ন আসছে, এখান থেকে কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্ব সহকারে পড়তে হবে। ম্যাথস এবং রিজনিং যে পোর্শনটা এখন কিন্তু WBCS এর বলতে পারো এই দুটো সাবজেক্টের যথেষ্টই গুরুত্ব বেড়েছে আগের থেকে। নাম্বার সিস্টেম থেকে তো প্রচুর প্রশ্ন আসছে এখন, মেনে তুমি যখন দেখবে তখন দেখবে অনেক প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে কিন্তু জিজ্ঞাসা করে থাকে। নাম্বার সিস্টেম যে স্ট্রং করবে ম্যাথসের অন্যান্য বিষয়গুলোও কিন্তু তার কাছে অনেকটা ইজি হয়ে যাবে, ওকে। ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল এবং তার সাথে স্কোয়ার রুট, কিউব রুট, এই পোর্শনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে আমাদের ক্লাস দেখে অথবা নিজেদের কাছে কোনো স্ট্যান্ডার্ড বুক থাকলে সেখান থেকে। রিজনিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ এবং কোডিং, ডিকোডিং, ওভারঅল সেম টাইপসের চ্যাপ্টার, সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে পার্টিকুলার এই টাইম পিরিয়ডের মধ্যে। স্ট্যাটিক জিকে থেকেও কিন্তু আমরা জানি মেনের পেপার 4 এর মধ্যে প্রায় 50টার কাছাকাছি কিন্তু প্রশ্ন আসে এই স্ট্যাটিক জিকে থেকে, এবং প্রিলিমসের ক্ষেত্রেও 2-3টা প্রশ্ন কিন্তু এসে থাকে। তো এই এই পোর্শনটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে যেমন তোমরা দেখতে পাচ্ছ, দেখো ক্রোনোলজি, অর্থাৎ আমরা হিস্ট্রির একটা অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকে মেডিভ্যাল হিস্ট্রি এবং INM
টোটাল ক্রোনোলজি এবং অন্যান্য সাবজেক্টের যে ক্রোনোলজিগুলো আছে সেইগুলো কিন্তু আমরা দেখব। ইম্পর্টেন্ট পার্সোনালিটি, ঠিক আছে, বিভিন্ন পার্সোনালিটি সম্পর্কে কিন্তু আমরা জানব যে কোন ব্যক্তি তার কী গুরুত্ব, সে কী আবিষ্কার করেছিল বা তার কী ইম্প্যাক্ট আমাদের সোসাইটির উপরে আছে সেটা কিন্তু আমরা জানব। প্রথম ইউনিটের মধ্যে আমরা টেকনোলজি এবং এনভায়রনমেন্ট এই দুটো পোর্শনটা রাখিনি, এটা আমাদের সেকেন্ড ইউনিট থেকে শুরু হবে এবং ডিসক্রিপটিভ ইংলিশ, ডিসক্রিপটিভ বেঙ্গলি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের ইউনিট ওয়ানের প্রশ্ন আসবে না। বাট আমরা যেটা বলছি যে ওয়ান রাইটিং অন ইচ সেগমেন্ট মিনিমাম ফোর রাইটিং, অর্থাৎ তুমি যে চারটে সেগমেন্ট থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, ডিসক্রিপটিভ বেঙ্গলি বলো বা ডিসক্রিপটিভ ইংলিশ বলো, সেই চারটে সেগমেন্ট থেকে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যেমন লেটার রাইটিং হলো, রিপোর্ট রাইটিং হলো, ট্রান্সলেশন হলো, ঠিক আছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হলো যে প্রিভিয়াস মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়ো, অর্থাৎ আমি ইউনিট ওয়ান এখন করাচ্ছি তো জুলাই মাসে তুমি আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা করো। তো এইভাবে ওভারঅল তোমাকে একটা টোটাল সিলেবাস কিন্তু কভার করতে হবে, যে প্রসেস আমি এখানে বলেছি 20 সাবজেক্টের, যে চ্যাপ্টারগুলো আমি বলেছি সেই 20 সাবজেক্টের চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা পড়ে রাখো। যারা ইউটিউব ফলো করছো বা পেড ভার্সনে আছো ভালোভাবে পড়ে রাখো, আমরা ইউনিট ওয়ানের যখন টেস্ট আপলোড করবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমাদের পড়াশোনাটা কতটা ভালো হয়েছে। বিষয়টাকে হালকাভাবে নিও না, সিরিয়াসভাবে না, এটুকুই আমাদের রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।